কথায় বলতে গেলে এটিএমস থেকে স্টুডেন্টরা সম্পূর্ণ বিনা খরচে ভিসা প্রসেসিং এর সুযোগ পাচ্ছে। তবে মনে রাখবেন, এটিএমস এর থেকে কখনো কোন রকমের মিথ্যা আশ্বাস দেওয়া হয় না। ভিসা সাকসেসফুল হলেই সামান্য কিছু ফি নেওয়া হয়, তাছাড়া ভিসা কনফার্ম না হলে তারা কোনো ফি নেন না। জীবনে একবার হলেও এটিএম স্যারের সাথে দেখা করেছেন। আপনারা যারা বাহিরে যাওয়ার স্বপ্ন দেখেন, অথবা আইএলটিএস করতে চান, অথবা দেশের ভিতর কোনো ক্যারিয়ার গড়তে চান। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াসিল মিজান। আমি 2021 এইচএসসি পাস করি এবং এইচএসসি কমপ্লিট করার পর থেকে আমার হচ্ছে একটা ড্রিম ছিল যে হায়ার এডুকেশন পার্সিউ করার জন্য ক্যানাডায় যাওয়ার। আলহামদুলিল্লাহ এটিএমস এর মাধ্যমে ক্যানাডার জন্য ভিসা প্রসেসিং ফিনিশ করে আমি আলহামদুলিল্লাহ ক্যানাডিয়ান ভিসা পেয়েছি। কিভাবে আমি এটিএমসকে চিনি, 2016 থেকে আমার আব্বু এটিএম স্যারের ক্যারিয়ার গাইডলাইন রেডিওতে শুনত। এরপর থেকেই আমার আব্বু এটিএম স্যারের একজন বড় ফ্যান হয়ে যান। এটিএমস এর ভিসা এই ডিপার্টমেন্ট থেকে আমাকে ইউনিভার্সিটি এবং কলেজের অপশন দেওয়া হয়। শেষে আমি হচ্ছে ফানশাও কলেজ বেছে নিই, কারণ ওখানে আলহামদুলিল্লাহ আমার সব রিকোয়ারমেন্ট মিট হয় এবং চুজ করে আমি হচ্ছে আমার ফাইল প্রসেস শুরু করে দিই। আমার ভিসা প্রসেসিং এর লং জার্নির অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমার কাছ থেকে এক্সট্রা কোনো পেমেন্ট নেওয়া হয়নি, এবং শুধু ভিসা সাকসেসফুল হলেই সামান্য কিছু ফি নেওয়া হয়, তাছাড়া ভিসা কনফার্ম না হলে তারা কোনো ফি নেন না। এক কথায় বলতে গেলে এটিএমস থেকে স্টুডেন্টরা সম্পূর্ণ বিনা খরচে ভিসা প্রসেসিং এর সুযোগ পাচ্ছে। তবে মনে রাখবেন, এটিএমস এর থেকে কখনো কোনো রকমের মিথ্যা আশ্বাস দেওয়া হয় না, কারণ প্রতিটি স্টুডেন্টের ফাইল এটিএমস এর নিজে যাচাই করে সিদ্ধান্ত নেন। তো আমি শেষ করতে চাই এটা বলে যে আপনারা যারা বাহিরে যাওয়ার স্বপ্ন দেখেন, অথবা আইএলটিএস করতে চান, অথবা দেশের ভিতর কোনো ক্যারিয়ার গড়তে চান, তারা অবশ্যই জীবনে একবার হলেও এটিএম স্যারের সাথে দেখা করেছেন এবং সঠিক তথ্য এবং পরামর্শ নিয়েছেন।